টি-20 ক্রিকেট দ্বিতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ত্রিনিদাদে ক্যারিবিয়ানদের 6 উইকেটে করা 179 রানের জবাবে প্রোটিয়ারা 2 বল আগে 149 অল আউট হয়। স্বাগতিকদের জয় 30 রানে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার রাত 1টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টি-20। একই মাঠে শুক্রবার প্রথম ম্যাচে 7 উইকেটের জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ টস হেরে ব্যাটিং পায়। 20 ওভারে 6 উইকেট হারিয়ে 179 রানের স্কোর পায় স্বাগতিকরা। শাই হোপ 22 বলে 41, অধিনায়ক রভম্যান পাওয়েল 22 বলে 35, শেরফান রাদারফোর্ড 18 বলে 29 ও ওপেন আলিক অ্যাথানাইজ 21 বলে 28 রান করেন। প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামস 36 রানে 3 উইকেট পান। জবাবে জয়ের পথেই ছিল সফরকারী দল, তবে 3 উইকেটে 129 রান করার পর অবিশ্বাস্য ব্যাটিং ধসে 35 বলে 20 রানে শেষ 7 উইকেট হারায় তারা। 19 ওভার 4 বলে ইনিংস গুটিয়ে যায় 149। দারুণ শুরুতে অবদান রেখেছিলেন রিজা হেনড্রিক্স, 18 বলে 44 রানের বিস্ফোরক ব্যাটিং করেন প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় সর্বাধিক 28 রান আসে ট্রিস্টন স্ট্যাবসের ব্যাট থেকে। পেসার রোমারিও শেফার্ড 15 রানে, আরেক পেসার শামার জোসেফ 31 রানে।